أرسلناك إلا رحمة للعالمين. আমাদের নবী ও সকলের সমস্ত মাখলুকাতের নবী আল্লাহর পয়গম্বর দু জহানের সর্দারকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের নবী বানাইয়া পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি নবীর উম্মত বানাইছে, আল্লাহর দরবারে কোনোদিন আমরা দরখাস্ত করি নাই। ও বাঞ্চারামপুরের মুসলমানেরা, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানের মধ্যে অপেক্ষা করতেছে আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসার জন্য। কথাটি কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নবী দিছে দামি, নবী দিছে কিতাব দিছে দামি। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী পাইছি দামি, কিতাব পাইছি দামি, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে মহব্বতের আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। নবী রহমাতুল্লিল আলামিন সকলের জন্য নবী। ও মুসলমানেরা, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله
ওয়াসাল্লাম মহব্বতে জুড়ে জুড়ে পড়েন সাল্লাল্লাহ ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মাজিদ আসবো মুত্তাকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দেখা দে এলাহি হামে দিয়া রে মদিনা বনা দে এলাহি হামে গুবার মদিনা বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি اللهم صل وسلم وبارك عليه زبان খুলে জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম মাজুমিয়া ব্যাপারীর বাড়ির যুব সংঘের উদ্যোগে আজকের এই পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান সাহেব, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি আজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদেরকে রাত্রি প্রায় 10:30 বাজে এই গভীর রাত্রি পর্যন্ত এই বেহেশতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ কবুল করেছেন বলেই আল্লাহ বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করিতে আমরা সকলেই জবান খুলে মহব্বতের আওয়াজে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এখন শীতের রাত্রি, আরামের ঘুমটা হারাম করে বসে আছেন, আল্লাহ তাআলা দেখতেছেন, কথা ঠিক কিনা বলেন। আল্লাহর ফেরেশতারা আমাদের চতুর পাশে বেষ্টন করে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় আছো? কারণ ফেরেশতারা তো আদম সন্তান বানাইতে নিষেধ করছিল, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা জানে, এরপরেও জিজ্ঞাসা করে, তোমরা কোথায় আছো? তারা বলতেছে, হুজুর বাঞ্চারামপুর ইমামনগর এলাকাতে আছে। কি করতেছো? সেখানে আপনার কতিপয় বান্দা আপনার গুণগান বর্ণনা করতেছে, আমরা তাদেরকে বেষ্টন করে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তোমরা তো তাদেরকে বানাইতে নিষেধ করছিলে। ফেরেশতারা বলেন, আল্লাহ এই শীতের মধ্যে যেইভাবে বসে থাকবো এটাকে আমরা আগে জানতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তাহলে এখন কি করা? ফেরেশতারা বলেন, ওগো রব্বুল আলামিন, এই মাহফিলের ফ্যান্ডেলের নিচে যারা বসছে, যুবক বুঝিনা, বৃদ্ধ বুঝিনা, বাচ্চা বুঝিনা, বুড়া বুঝিনা, পুরুষ বুঝিনা, মহিলা বুঝিনা, গুনাগার বুঝিনা, নেককার বুঝিনা, যারা বসছে সবাইকে আপনি ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরেশতারা যখন এরকম ভাবে দোয়া করে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দিদের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। তাহলে এই বেহেশতের বাগানটাই বসে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেনছেন দেখি, কে বসাইছে আমাদেরকে? আল্লাহ পাক দয়া করেছেন বলেই আমরা বসতে পারছি, কথা ঠিক কিনা? সাপুরিয়া যখন বিনবাসি বাজাই, সাপুরিয়া চিনেন আপনারা? সাপুরিয়া যখন বিনবাসি বাজাই, সাপুরিয়ার বাসির আওয়াজ শুনলে বিষধর সাপ আর গর্তের ভিতরে থাকতে পারে না। সাপুরিয়ার বাসির আওয়াজ শুনলে বিষধর সাপ গর্তের ভিতর থেকে বাহির হইয়া সাপুরিয়ার পিছনে পিছনে ছুটতে আরম্ভ করে, কথা ঠিক কিনা বলেন? একদিন এক সাপুরিয়া বাসি বাজাইতেছে, কিন্তু একটা সাপ গর্তের ভিতর থেকে বাহির হয় না। সাপুরিয়া বলতেছে, সাপটাকে আমার দেখতে হবে। সাপুরিয়া সাপটাকে দেখার জন্য কুদাল আনলেন, কুদাল দিয়া গর্তটা খুঁড়লেন, দেখতে পাইলেন দুরা সাপ আর মাইত্রা সাপ। চিনেন? বিষ আছে এই সাপগুলার ভিতরে, বিষ আছে। তখন সাপুরিয়া বলতেছে যে দুরা সাপ আর মাইত্রা সাপ, এই সাপের ভিতরে বিষ না থাকার কারণে আমার বাঁশির আওয়াজ শুই না ও গর্তের ভিতর থেকে। আমাদের সমাজের মধ্যে একদল দুরা সাপ আর মাইত্রা সাপ মার্কা মুসলমান,
দেখবেন ঘরে বৈশা বৈশা মসজিদের মাইকের আজানের আওয়াজ শুনে এরপরেও মসজিদে যাইতে পারেন, আছে কিনা নাই? দোকানে পাটে রাস্তাঘাটে দাঁড়ায়া দাঁড়ায়া মাহফিলের মাইকের আওয়াজ শুনে এরপরেও ভিতরে আসতে পারে না, আছে কিনা নাই? ও মুসলমানেরা, ওই সাফের ভিতরে বিষ নাই আর ওই সমস্ত মুসলমানের দিলে আল্লাহর মহব্বত আর ভালোবাসা নাই, কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা যারা পড়ছি কার মহব্বতে পড়ছি? আরো আস্তে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে আমরা এই বেহেশতের বাগানে পড়ছি, কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, আল্লাহর মহব্বত দিলের ভিতরে বাড়লে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। কবি বলতেছেন, ও গুল গুল নাহি জিস গুল মে বো নাহি, ও দিল দিল নাহি জিস দিল মে আল্লাহ নাহি। কাগজ দিয়া ফুল বানাইছেন, আপনার কাগজের ফুলে গন্ধ আছে, জবাব দিতে হবে আমার সাথে, কাগজের ফুলে গন্ধ আছে? যেই ফুলে গন্ধ নাই সেই ফুলের কোনো মূল্য নাই, যেই বান্দা বান্দির দিলে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত নাই, ওই বান্দা বান্দির দুনিয়া আখেরাতে কোনো মূল্য নাই, কথাটি কিনা জোরে বলেন? ও মুসলমানেরা, এই বেহেশতের বাগানের মধ্যে আমরা পড়ছি কার মহব্বতে? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহব্বত আমাদের অন্তরে বাড়ায়া দেখ, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা সকলে, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সকলে, ভারতের মুদিরও, আল্লাহ যদি সকলের না হয় তো মুদি খাই কেমনে, কথা ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খাই কেমনে? আল্লাহ তো সকলে, আল্লাহর আমাদের মতন রাগ নাই, আমরা শরীরে যে রাগ আল্লাহর কি সেই রাগ আছে? সেই রাগ থাকলে আল্লাহর যদি সেই রাগ থাকতো বেনামাজি একটা থাকতে পারলো? ফেরেশতা ফাটাইয়া আজান দিছে রাস্তাঘাটে ঘুরতেছে, আল্লাহর যদি রাত থাকতো ফেরেশতা ফাটাইয়া তার ভাইয়া মসজিদে নিলই, কথা ঠিক কিনা? দেখছেন কোনোদিন ফেরেশতা মাইরা মসজিদে নিতেছে? নিবে না, কেন নিবে না? এটা পরীক্ষার হল, কথা ঠিক কিনা? পরীক্ষার হলের মধ্যে ছাত্র লিখতেছে ভুল, কি লিখতেছে? শিক্ষক দেখতেছে, এরপরও কিছু বলে না, কারণ কি? পরীক্ষার হল, শিক্ষক ছাত্র লেখা দিকে মুস্কি মুস্কি হাসে, ছাত্র জিজ্ঞাসা করে, স্যার আমার লেখা দিকে আপনি হাসেন কেন? শিক্ষক বলে, রেজাল্টের দিন টের পাইব, কথা ঠিক কিনা জোরে বলেন? ফলাফলের দিন টের পাওয়া যাবে। ও মুসলমানেরা, আজকে নামাজ পড়তেছে না, কি সুন্দর কইরা রাস্তা দিয়া মস্তানি কইরা হাঁটতেছে, আল্লাহ কিছু বলে না কেন? এই দুনিয়াটা পরীক্ষার হল, কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, বান্দারে একদিন আমার কাছে তোমার হাজিরা দিতে হবে, দিতে হবে কি হবে না? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম, মরণ থেকে যে থাই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে থাই লাগিয়ে সিঁড়ি, মরণ থেকে বাঁচতে জুড়ে বলতে হবে, ওই মরণ থেকে বাঁচতে পারবো না, আজরাইল আলাইহিস সালামের চোখকে পাকি দেওয়া সম্ভব হবে না, কথা ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, যার কারণে আল্লাহ কিছু বলে না, বান্দা তার মন যা চাইতেছে তাই করতেছে, ভালো আমল করতেছে জান্নাতে যাবে, নাফরমানি করতেছে জাহান্নামে হবে তার ঠিকানা, কথা ঠিক কিনা? দুনিয়াটা পরীক্ষার হল আর আল্লাহর তো রাগ নাই, লেভের তলে ঘুমাইছে ফেরেশতা তো সাপ দিয়ে মেরে লেতো, ঘুম দিয়ে উঠতে পারল,
এশার নামাজের পরে যদি ফেরেশতায় বইলা যেত আজকা ফজরের নামাজ না পড়লে তুমি রেফের তলে শেষ হইবা, ফেরেশতা যদি এসে এই কথা বইলা যেত রাত্রে 10 বার উঠটা বিবিরে জিগাইলো আজান দিছিনি। কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমানেরা, আমাদের মতো রাগ আল্লাহর কেন? আল্লাহ পাক রহমাতুল লিল আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বিল আলামিন, কথা ঠিক কিনা? আল্লাহ রব্বিল আলামিন আল্লাহ সকলের রব, মুদিও খাইতেছে আমরাও খাইতেছি ডোনাল্ড ট্রাম্পও খাইতেছে, কথা ঠিক কিনা জোরে বলেন? যদি শুধু মুসলমানদের রব হইতো আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন, আল্লাহ রব্বিল মুসলিমিন বলে নাই, আল্লাহ বলেন আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন গোটা আলমের রব আমি, সুবহানাল্লাহ। ও মুসলমানেরা মোদি খাই না ডোনাল্ড ট্রাম্প খাই না, এখন কেউ প্রশ্ন করতে পারেন হুজুর তারারে আল্লাহ কি লেগে খাও, এই প্রশ্ন কেউ করতে পারে? এই প্রশ্নের জবাবে একটা যুক্তি দেব আপনাদের সামনে, সেটা হলো আপনারা পুকুরের মধ্যে মাছ চাষ করি না আমরা, মাছকে খাবার দেই না, মাছের খাবার ব্যাঙ্গে খাইনি, বুঝলে জবাব দিয়েন, মাছের খাবার ব্যাঙ্গে খাইনি সাফে খাই কি খাই না, খাবার দিছেন কারে, ব্যাঙ্গে ব্যাঙ্গে খাইলো কেন, সাফে খাইলো কেন? ও মুসলমানেরা আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করছে মুসলমানদের জন্য, মুদি খাইতেছে ব্যাঙ্গের মতো, ডোনাল্ড ট্রাম্প খাইতেছে সাফের মতো, কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক আপনাদের জন্যই এই কায়নাত সৃষ্টি করেছে, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু আল্লাহ ইমানদারদের জন্য বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বানাইছে, তারাও খাইতেছে তাদের কাছেও কাঁটাল ধরে, হিন্দুদের বাড়িতে কাঁটাল ধরে না, ধরে কি ধরে না, আল্লাহ রব্বিল আলামিন, কথা ঠিক কিনা? দুই নাম্বার কথা হলো আমাদের নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ রব্বিল আলামিন আমাদের নবী রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ, জরিম এমন নবীর উম্মত আমরা যে নবী শুধু মুসলমানদের না সকলের, আমরা নবী শুধু আমরা সমস্ত মাখলুকাতের নবী, জোরে বলেন, জোরে বলেন, ঘুমে ধরছে আপনাদের বুঝছি, আমি কি নতুন আইছি আপনাদের এলাকা, আরো আগে আইসা গেছি না, আনন্দবাজার আইসে গেছি না, তা আমার কথা আপনারা বুঝেন না, কষ্ট হইতেছে আপনাদের, দুই জায়গায় শীত নাই, কই জায়গা, একটা হলো মাহফিল একটা হলো মসজিদ, দেখবেন শুক্রবারে মসজিদে গিয়ে ইমাম সাহেব বয়ান করতেছে ঘুমায় লুল ফলাই দে, কথা ঠিক কিনা, ঘুমাইতে ঘুমাইতে লুল ফলাই দিতেছে মসজিদে, আ এমন ঘুম আসতেছে কেন, আল্লাহর রহমত নাজিল হইতেছে, কথা ঠিক কিনা? আর এখন যে মাহফিলে বসে রইছেন আরাম লাগতেছে না, শান্তি লাগতেছে না, যে বিছানাটার মধ্যে ঘুমাইবেন গিয়া দেখেন যেমন কেউ পানি ঢেলে দিয়ে রাখছে, কথা ঠিক কিনা? আর এই যে বেহেশতের বাগানে কোরআনের মাহফিলে বসে আছেন আরাম লাগতেছে না, কেন লাগে? আল্লাহর রহমত নাজিল হইতেছে, কথা ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমানেরা যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ আমাদের সকলের নবীও নবীও আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমাদের নবীও সকলের সমস্ত মাখলুকাতের নবী আল্লাহর পয়গম্বর দু জাহানের সর্দারকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি কুলের নবী বানাইয়া পাঠাইছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি নবীর উম্মত বানাইছে আল্লাহর দরবারে কোনদিন আমরা দরখাস্ত করি নাই। ও বাঞ্চারামপুরের মুসলমানেরা আখিরি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিলেন, দরখাস্ত করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানের মধ্যে অপেক্ষা করতেছে আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসার জন্য, কথা ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমানেরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নবী দিছে দামি, নবী দিছে কিতাব দিছে দামি, সুবহানাল্লাহ, জোরে বলেন, নবী পাইছি দামি কিতাব পাইছি দামি, খুশি না বেজার, জোরে বলেন খুশি না বেজার,
তাহলে মহব্বতের আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। নবী রহমাতুল্লিল আলামিন সকলের জন্য নবী। ও মুসলমানেরা, যখন রাস্তাঘাট দিয়ে হাঁটতেন, যখন নবীজি পাহাড় জঙ্গল বা রাস্তাঘাট দিয়ে যখন নবীজি হাঁটতেন, সাহাবায়ে কেরাম শুনতে পাইতেন কে যেন নবীকে সালাম দেই, আরো আসতে বলেন কে যেন নবীজিকে সালাম দেই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখা যায় না, সালাম আসে কোত্থেকে? আল্লাহর পয়গম্বর ডাকে বলতেছেন, ও আমার সাহাবীরা, জঙ্গলের জঙ্গলের পশু পাখি গুলা আমি নবীকে সালাম জানাই, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমাদের নবীজি সমস্ত মাখলুকাতের নবী। একটা দৃষ্টান্ত শুনলে কথাটা আর একটু সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবি নবীজির সাহাবি, ওই সাহাবির স্ত্রীকে নিয়ে সফরে বাহির হয়েছে। কোথায় বাহির হয়েছে? সফরে বাহির হয়েছে, ভ্রমণে বাহির হয়েছে, নদী পথ। কিছু দূর যাওয়ার পরে নৌকা ডুবে, নৌকাতে আরোহিত সবাই শাহাদত বরণ করেছে। আল্লাহর কদরত বোঝা যায় না, ওই সাহাবীর বিবি, ওই সাহাবীর বিবি যার নাম উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবীর বিবি উম্মে হারাম, সে নদী দিয়া সাগর দিয়া বাসতে বাসতে একটা জঙ্গলের কিনারায় গিয়া লাগছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা সফরের মধ্যে সবাই শাহাদত বরণ করেছে, আর ওই মহিলা সাহাবীটাকে আল্লাহ হেফাজত করছে। হেফাজতের মালিক কে? আরো আসতে বলেন, হেফাজতের মালিক কে? ও মুসলমান, ওই নবীর সাহাবী উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জঙ্গলের উপরে উঠা দাঁড়াইছে, দেখতে পাইল জঙ্গলের ভিতর থেকে একটা জঙ্গলি সিংহ উনাকে খাওয়ার জন্য আসতেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা, ওই সাহাবীর স্ত্রী মহিলা, মহিলা সাহাবিয়া সিংহটাকে লক্ষ্য করে বলতেছেন, সিংহরে, ও জঙ্গলের সিংহ, আমাকে খাইতে আসিয়া তুমি তোমার জীবনটা নষ্ট করিও না। সুবহানাল্লাহ। মহিলা সাহাবিয়া মহিলা সিংহটাকে লক্ষ্য করে বলতেছেন, সিংহরে, আমাকে খাইতে আইসা, তোমার জীবন তুমি নষ্ট করিও না। এই কথাটা মহিলা সাহাবিয়া বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহের জবান খুলে দিয়েছেন। সিংহের জবানের মালিক কে? আল্লাহ। আরো আসতে বলেন, সিংহের জবানের মালিক একমাত্র আল্লাহ। জবান খুলে দিয়েছে, সিংহটা ডাক দিয়ে বলতেছেন তুমি কে, তোমার পরিচয় কি? সুবহানাল্লাহ। মহিলা সাহাবিয়া, ওই মহিলা সাহাবিয়া বলতেছেন, ও সিংহ, আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ না, আমি হইলাম বিশ্ব নবী দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিনের সাহাবি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সিংহ যখন আমাদের নবীর নাম শুনল, শোনার সাথে সাথে সিংহটা জমিনের মধ্যে পয়রা গড়াগড়ি করতে লাগলো, আর বলতেছেন, ও নবীর সাহাবি, তোমাকে চিনতে পারি নাই, তোমাকে না চিনতে পেরে আমি খাওয়ার জন্য আসছিলাম, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো ওরে বনের পাখি, তোমরা কেন করছো ডাকা ডাকি, জঙ্গলে তাকিয়া বুঝি দেখছো নবীকে,
শুধু নাম শুনি কানে দারে দেখিতে মনে। ও মুসলমানেরা, ওই সিংহটা আমার আপনার নবীকে চিনতে পারছে কি পারছে না জোরে বলেন। ওই মহিলা সাহাবিয়ার কথা শুনি না, সিংহটা জমিনের মধ্যে গড়াগড়ি দিতে লাগলো আর বলতেছেন, মহিলা সাহাবিয়া গো, তোমাকে চিনতে পারি নাই, যার কারণে খাইতে আসছিলাম, ক্ষমা করিয়া দাও। মহিলা সাহাবিয়া, এই আওয়াজটা কমাই দেন। মহিলা সাহাবিয়া ওই সিংহটাকে লক্ষ্য করে বলতেছেন, সিংহরে তোর ক্ষমা নাই। সুবহানাল্লাহ বলেন, কি নাই তোর ক্ষমা নাই? সিংহ বলতেছেন, কি করলে আমারে ক্ষমা করবেন? মহিলা সাহাবিয়া বলতেছে, জঙ্গলে নৌকা ডুইবে গেছে, আপনজন হারায়া, আমি দিশে হারা, রাস্তাঘাট কিছুই চিনি না, জঙ্গলে দাঁড়াই রইছি, বাড়িতে কিভাবে যাব? তুমি যদি কাঁদে কইরা মানুষ যেখানে বাস করে ওই এলাকাতে আমাকে দিয়ে আসতে পারো, তখন তোমার ক্ষমা। আরো জোরে এই কথাটা বলার সাথে সাথে সিংহটা ওই মহিলা সাহাবিয়ার সামনে যায়া বৈশা গেছে, সাহাবিয়া সিংহের উপরে গিয়ে বসে। ও মুসলমানেরা, কেমন নবীর উম্মত! মহিলা সাহাবিয়াকে সিংহটা যখন জঙ্গলের ভিতর থেকে মানুষ যেই এলাকাতে বাস করে ওই এলাকায় নিয়ে গেল, ওই এলাকায় নিয়ে দেওয়ার পরে সিংহটা ডাক দিয়ে বলতেছে, উম্মে হারাম, ও নবীর সাহাবিয়া, এখন কি আমাকে আপনি ক্ষমা করতে পারবেন? উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা সিংহের দিকে মুস্কি হাসি দিলেন, তাকাইয়া সিংহের দিকে তাকাইয়া নবীজির সাহাবী উম্মে হারাম মুস্কি হাসি দিয়া ডাক দি বলতেছেন, সিংহ আমি তোমাকে ক্ষমা করলাম, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার আপনার নবী শুধু মানুষের নবী হয়ে আসে নাই, সমস্ত মাখলুকাতের নবী হয়ে দুনিয়াতে আসছিল, কথাটি কিনা জোরে বলেন। নবী পাইছি দামি নবী, কিতাব পাইছি দামি কিতাব, এরপরেও যদি এই দামি নবী পাইয়া দামি কিতাব পাইয়া এরপরেও যদি আমরা হতবাগা জাহান্নামী হই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো কিছু করার নাই, কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, সেই নবীর অনুসরণ করতে হবে, সেই কিতাবি জিন্দগি ফলো করতে হবে, কিতাব মোতাবেক জিন্দগি কাটাইতে হবে। আল্লাহর পয়গম্বর দুজনের সর্দারকে আল্লাহ সবচেয়ে দামি যে জিনিসটা দান করেছিল সেই জিনিসটা হলো নবীর চরিত্রটা সবচেয়ে ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চরিত্র ফুলের মতন আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার বালা, আমার এলাকাতে খারাপ আছে না, আবার জনগণ কি আমরা বেশি বালা নি? আমরাও তো চেয়ারম্যান নির্বাচনের সময় রাত্রে ঘুমাই না, কান জায়গায় থাকি, চেয়ারম্যানের বাটি কোন সময়? উঠছে বলতেছেন, বাবা কেন আসছো? বলে সাসা ভোটার কই তিনজন নেন দেড় হাজার কত কত পনেরোশো ভোটার কইছো কত করে পড়ছে মাশাআল্লাহ। তো এই বেড়া আছেন সালা, এই বেড়া কো বাবা নির্বাচনের আর কয়দিন বাকি? কয়েক সপ্তাহ, এক সপ্তাহ আগে যদি ভোট পাস হইতে পারে নির্বাচনের আগের রাত আরো বাড়তে পারে, কথা ঠিক কিনা কো বাবা? রে হিরাই না দিক কাটে হাড়া নিতাম না আমরার চরিত্র, কথা ঠিক কিনা? আর চেয়ারম্যান মেম্বারের চরিত্র কি? আয়কো কারে ভোট দেন আমারে দেন না, কারে ভোট দেন আমারে দেন না। তো বুড়া বেটা কইতেছে, তোমারে ভোট দিলে কি হইব? উড়ান ভোট দিন তো বাক্কা কইরা লাম, উড়ান
উড়ান বলে ফাঁকে করে লেব। তো বেটা কয় যে সারা জীবন শুনলাম যে যত চেয়ারম্যানই দাঁড়াইছে তারা কইছে বাজার পর্যন্ত করব, মসজিদ পর্যন্ত করব, এবেটা বলে উড়ান পর্যন্ত করে লেব। দেখ ইচ্ছা বুট দিছে বুট করছে ফাঁস গেছে জমা ছয় মাস পরে বুড়া বেটার এই কথাটা মনে হইছে। এশার নামাজের পরে হাইকেলটা লইয়া নাতিরে কইছে আহ চেয়ারম্যানের বাড়ি যাই, যাইছে চেয়ারম্যানের বাড়ি যাই বলতেছেন বাবা কইছলা জানি মন নাই তোমার। কোন কথাটা না সাসা কোন কথাটা কো তুমি না কইছলা উড়ান পর্যন্ত বলে ফাঁকা করে লাইব কো সাসা আমনি দি পাকিস্তান আমলের মানুষ ওহনই কথা মনে লই কইরিছো। নির্বাচনের সময় আমরা কত কথা কো কথা ঠিক কি না ও মুসলমানেরা, এই হলো আমাদের চরিত্র। আর আমাদের নবীর চরিত্রটা কিরকম ছিল সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার বন্ধুকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি। 500 টাকা দিলে বুট বিক্রি করে লাই। আর নবীর কাছে আবু জিল্লায় বলছে ভাতিজা মক্কার সবচেয়ে বড় ধনী তোমারে বানায় দিন, মক্কা নগরীর সবচেয়ে বড় ধনী তোমাকে বানিয়ে দিমু, মক্কা নগরীর সুন্দরী রূপসীদেরকে তোমার কাছে বিয়ে দিমু এবং আমরা সবার নেতা বানাবো। কয়টা প্রস্তাব দিছে নবীকে? কয়টা প্রস্তাব? আল্লাহর পয়গম্বর দুজনের সরদার ডাক দিয়ে বলতেছেন চাচা আপনি যেই কঠিন প্রস্তাব দিয়েছেন আপনি আমাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানাবেন এবং মক্কা নগরের সবচেয়ে বড় নেতা বানাবেন এবং সুন্দরী রূপসীদেরকে আমার কাছে বিবাহ দিবেন, ও আমার চাচা আমি আপনাকে পরিষ্কার জানাইয়া দিতে চাই এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিলেও আমি মুহাম্মদকে আপনি দাওয়াতের কাছ থেকে চুল পরিমাণ পিছাইতে পারবেন না। ও মুসলমানেরা এমন চরিত্র দিয়ে আল্লাহ আমার আমাদের রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর পয়গম্বর দুজনের সরদার যখন খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন, যখন খাদিজাকে বিবাহ করে নবীর বয়স কত বলেন? ওয়াজ শুনতে শুনতে মোটামুটি মুখস্থ আপনারা সবাই জানে ওয়াজ, শুধু আমলের অভাব, কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? দোয়া করে দিলাম। ও ও মুসলমানেরা কিসের অভাব? কিসের অভাব? আমলের অভাব। কম শুনবো বেশি আমল করব, ওয়াজে লাভ হইব, কথা ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে যেন এত ওয়াজ, এরপরও কি গান বন্ধ হইতেছে?